আসসালামু আলাইকুম। উদাসীন পথিক আবার আসছেন। উদাসীন পথিক আপনাকে আবারও যুক্ত করেছে, আপনি কথা বলেন তো একটু। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, এই যে মানুষ সৃষ্টির সেরা জীব, হ্যাঁ, এই কথাটা কি মানুষই তৈরি করছে, অন্য কোনো ভাবে এটা আসছে? আমরা যে নিজেকে সৃষ্ট মনে করি, এটা কি আমাদেরই কি সৃষ্ট, নাকি অন্য অন্য পশু পাখি যারা আছে এনারাও কোনো শ্রেষ্ঠত্বের অধিকারী আছে এদেরও? আমি তো এরকম কথা তো অন্যরা তো এখানে ভোট দেয় নাই। ধরেন কুকুররা, শিয়ালরা, বিড়ালরা, এরা তো এসা মানে এটা স্বীকৃতি মানুষকে দেয়নি, মানুষ নিজেই নিজেকে স্বীকৃতি দিচ্ছে। হ্যাঁ, মানুষ নিজেকে নিজেকে স্বীকৃতি দিয়ে নিজেই নিজেকে চ্যাম্পিয়ন ঘোষণা করছে। এটা তো কোনো কিছু হইলো না, তাই না? হ্যাঁ 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 তাহলে যে আমাদের যেমন বাঁচি থাকার অধিকার আছে, ওদেরও তো এরকম বাঁচি থাকার এরকম অধিকার আছে অবশ্যই, তাই না? অবশ্যই তাদের বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমরা তো মানুষেরা তাদের সঙ্গে তাহলে অন্যায় করতেছি, যে সব সময় জন্য একটা তাদের উপর অত্যাচার। হ্যাঁ, আমরা অন্যায় করতেছি, কিন্তু আমরা যদি নিজেরা টিকে থাকার জন্য যদি সেই অন্যায়টা করি, তাহলে সেই অন্যায়টা আমাদের, সেই অন্যায়টার পক্ষে আমাদের কাছে একটা যুক্তি আছে যে এটা আমরা শুধুমাত্র আমাদের টিকে থাকার জন্য, আমাদের সার্ভাইভ করার জন্য আমরা করতেছি। কিন্তু যদি আমরা মানে সার্ভাইভ করাটা এখানে মুখ্য না, হুদাহুদি আমি মারবো, এটা হইলে সেটা ভয়ঙ্কর অন্যায় হবে। কিন্তু যদি আমি আমার ধরেন একটা বাঘ আপনাকে মারতে আসছে, তখন আপনার তো নিজেকে নিজেকে রক্ষা করতে হবে, তাই না? তখন আপনি কি করবেন? আপনি আপনিও সেই বাঘটাকে মারবেন বা সেই পশুটাকে মেরে ফেলবেন। এটা হচ্ছে সার্ভাইভ করার জন্য প্রত্যেক প্রাণীরই, এটাও অন্যায়, এটাও উচিত না। আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে আমরা এটাও করতাম না, কিন্তু আমাদের নিজেদেরকে টিকে রাখার জন্য আমাদের এটা করতে হয়। সেই কারণে এটা হচ্ছে আমরা একসেপ্ট করে নিই যে আমরা নিজে আমাদেরকে তো টিকে রাখতে হবে, এই কারণে একটু একসেপ্টেবল। কিন্তু আমরা যদি শুধুমাত্র মানে মনের সুখে আমার মানে মাথাটা চুলকাইতেছে, যাই একটা কুকুরকে মেরে আসি বা একটা বিড়ালকে মেরে আসি, একটা পাখিকে মেরে আসি, এটা যদি হয় তখন এটা হচ্ছে ভয়ঙ্কর অন্যায়। এটার তো কোনো কারণ নেই, এটা তো অহেতুক একটা মানে প্রাণের হত্যা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা ভাইয়া, এই যে ইসলাম ধর্মে যেমন বিভিন্ন ক্রাইমের কথা হাইলাইট করে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো কি অন্য অন্য ধর্মের মাঝেও, যেমন সনাতন ধর্মের মাঝেও কি এরকম হাইলাইট করে দেওয়া আছে কোনো কিছু? হাইলাইট মানে মানে যে অমুকদের হত্যা করো, যারা কাফের তাদের হত্যা করো, বিধর্মীদের মা বোনকে ধর্ষণ করো, এরকম হাইলাইট করে দেওয়া দেওয়া আছে। এগুলো সব ধর্মেই আছে। যে সনাতন আপনি ধর্ম দিয়ে বাইবেলের, এরকম আছে? হ্যাঁ বাইবেলের ওল্ড টেস্টামেন্টটা ভালো করে পড়বেন, আর হিন্দু ধর্মের মনু সংহিতা ভালো করে পড়বেন। হ্যাঁ, তাহলে যে কালকে আপনার এই যে কথা শুনছিলাম, যে বাঁশবিহারি নামে একজন লোক আসছিল আপনার ওখানে, হ্যাঁ, লাইভে, তো উনি বলল যে মনু সংহিতা নাকি হিন্দুদের ধর্মের গ্রন্থের মধ্যে পড়ে না। উনি বেদের কথা বলছিলেন আর হচ্ছে গীতার কথা বলতেছিলেন। মনুসংহিতা হচ্ছে আইন, আইন শাস্ত্র, আইন শাস্ত্র হিন্দুদের একটা, হিন্দুদের প্রথম সংবিধান হচ্ছে মনুসংহিতা। মনুসংহিতা, ঠিক আছে। উদাসীন পথিক ভাই, আজকে তাহলে বিদায় জানাই আপনাকে, ভালো থাকেন। হ্যাঁ, আরেকটু আরেকটু ভাই, আপনার থাকেন আপনি কোথায় একটু, এটা কি বলা যাবে? না এটা বলা যাবে না। কেন ভাই আপনি বলতেছেন না এটা? কেন আপনার, আমার কি আপনার সাথে, আপনার মেয়ের বিয়ে দিবেন আমার সাথে, আমি থাকি কি, এটা আপনার দরকার কি? না জানলে ভালো হতো আর কি। এটা কি ভালো হইতো, কি কোন জিনিসটা ভালো হইতো? মেয়ে বিয়ে দিবেন এই জন্য পাত্র খুঁজতেছেন নাকি? হ্যাঁ ধরেন ওই রকমটাই, বুঝতেছি, জানেন ভাই। আপনার মেয়ের এম বিয়ে করবো না ভাই, সরি, আপনার মেয়ে বোন আত্মীয় স্বজন কোনো মেয়ের এম বিয়ে করবো না ভাই। ঠিক আছে, ভালো লাগছে কথাটা? ঠিক আছে, সমস্যা নেই, বলেন আপনি। বেকুবের মতো প্রশ্ন প্রশ্ন করেন ভাই, বেকুবের মতো প্রশ্ন করেন কেন? আমার কই থাকি রে, আপনার আপনার কাম কেড়ে দিয়া বেকুব, একটা বেকুব আসতো, বেকুব আপনি ভাই, মানে কোথা থেকে কি বেকুব গুলো আসে, মানে আমি কই থাকি রে, আপনার কাম কি ভাই? আমি আপনার লাইভে আইসা কুমু ভাই, হ ভাই আমি ওখানে থাকি, আসেন আমার কোপায় যান, পাগল নাকি ভাই? আরেকজনকে যুক্ত করি, সিসিসি আপনাকে যুক্ত করা হয়েছে, সিসিসি বলেন। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? ভালো আছি আশা করি, আপনিও ভালো। বলেন তাহলে। আমি জানতে চাচ্ছি যে কোরআন নাজিল হচ্ছে তো আরবি ভাষায়, সেই সময় তো আরো অনেক ভাষা ছিল, যেমন আমাদের বাংলা ভাষায় তো অনেক কিছু ধার করা, সংস্কৃতি তারপর অনেক আছে এরকম, তাহলে সেই কোরআনে কি মানে অন্য কোনো ভাষা আছে যে তখন নাজিল হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ কোরআনের অন্য ভাষার শব্দ আছে,
তো সেটা যদি একটু বলতেন আমার ভালো হতো। আপনি একটু সংশয় ডট কমে ঢুকে ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি লেখাটা পুরোটা আগে পড়েন, তারপরে আপনি হ্যাঁ এই বিষয়ে আমার সাথে কথা বলতে আসেন, ঠিক আছে? আগে লেখাটা পড়ে আসেন, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনার মানে অনেক লেকচার শুনি এবং সংশয় ডট কম ওখানে যা কিছু পড়ি, অনেক ব্যস্ততার কারণে হয়তো সবগুলো পড়তে পারি না, তো আছে না, এটা ঠিক আছে যে আছে। হ্যাঁ আছে। ও তা আপনার কাছে এই মুহূর্তে মানে যদি একটা আয়াত বা এরকম থাকে। ওইখানে ওইগুলো দেখাতে গেলে অনেক টাইম লাগবে ভাই, আপনি ওই লেখাটা আগে পড়ে আসেন। আপনাকে একটা ক্লু দিয়ে দিই যে আল্লাহ শব্দটা, যে আল্লাহ শব্দটা, এই শব্দটাই হচ্ছে গিয়ে অন্য ভাষা, অন্য অন্য ভাষার একটা শব্দ, অন্য ভাষা থেকে রুটটা অন্য অন্য জায়গা থেকে আসছে, এটা যে লেখে সেটা সেটা রুটটাই অন্য জায়গা থেকে আসা। আপনি ওই লেখাটা পড়ে আসেন, পরে আসার পরে আপনার সাথে কথা হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার আরো একটা প্রশ্ন ছিল যে আমি কোনো বিশেষ কোনো ধর্মের কথা বলতেছি না, যে শুধু বলতেছি যে যে কোনো একটা আশা বা পরকালের যে টার্মটা আছে এটা তো মানসিক ভাবে মানে একটা শান্তি যোগায়, কিন্তু যখন আমি ভাবি যে আপনার কথা যুক্তির সাথে, হ্যাঁ মানসিক ভাবে শান্তি তো অনেক কিছুই যোগাইতে পারে, যেমন আমার মানসিক যেমন শান্তি যোগায় যখন আমি ভাবি, মনে মনে যখন ভাবি যে মনিকা বেলুচি যে আমার অনেক ভালো লাগতো। হ্যাঁ বুঝছেন, মনিকা বেলুচি যে ইটালিয়ান একজন নায়িকা, খুব সুন্দরী, ওনারা দেখলে আমার খুবই ভালো লাগতো ভাই। আমার মনে মনে রাতের বেলা তার মনে মনে ভাবতে আমার অনেক ভালো লাগতো ভাই। হ্যাঁ মনে অনেক শান্তি পেতাম। এর মানে কি, এর মানে কি এটা যে মনিকা বেলুচি আসলে আমার বিয়া টিয়া করবো, এটার কোনো সম্ভাবনা আছে ভাই? না মনিকা না বেলুচি তো অনেক আমরা কিছু, চিনেও না, মনিকা বেলুচি তো আমরা চিনেও না নাকি, কোথাকার না কোন আসিফ মুহিউদ্দিন এটা চিনেও না নাকি? হ্যাঁ এটা সাময়িক আপনি কল্পনা করলে শান্তি পাবেন কিন্তু বাস্তবে আপনি পাবেন না, কিন্তু কথা হচ্ছে আমরা তো মানে মারা যাওয়ার পর যে জিনিসটা, তো সেই জিনিসটা মানে মারা যাওয়া পর্যন্ত আমরা একটা মেন্টাল স্পেস মানে মানে মানসিক ভাবে শান্তি পাইতাম। এটা তো আপনার আপনারা যেভাবে যুক্তি মানে তথ্য প্রমাণ দিতেছেন তাহলে তো মানসিক মানে ভাবে আমার, যদি শান্তি পাইতে চান তাহলে আপনি আরো বড় বড় শান্তি পান। মনে করেন আমি একটা ধর্ম প্রবর্তন করলাম, এটা ধর্মের 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 বিধান হইলো আপনি মরার পর আল্লাহ হয়ে যাবেন ভাই। হ্যাঁ আপনি মরণের পর আল্লাহ হয়ে যাবেন, আল্লাহ তখন মানুষ হয়ে যাবো, এটা এই ধর্ম আমি আল্লাহ প্রবর্তন করবো, এটাতে তো আরো মানসিক বেশি শান্তি পাইবেন আপনি, তাই না? যে আপনি মরার পর আল্লাহ হয়ে যাবেন পুরা, হ্যাঁ মানে যে দেখুন কোনো একটা কিছু থাকলেই মানে, আমার ধর্ম তাহলে আপনি যদি মানসিক শান্তি যদি আপনার মুখ্য হয়, প্রমাণটা যদি আপনার মুখ্য না হয়, আপনার যদি মুখ্য জিনিস সেটা হয় যে আপনি আমি মানসিক শান্তি পাবো, প্রমাণ প্রমাণ আমার দরকার নেই ভাই, আমার মানসিক শান্তিটা দরকার, তাইলে ভাই আপনি আমার ধর্মটা পালন করেন যে আপনি মরার পরে আল্লাহ হয়ে যাবেন, ঠিক আছে? এখন এই মানসিক শান্তির জন্য আমার মাসে 5,000 টাকা করে ডোনেশন দেওয়া লাগবে, ঠিক আছে? যদি আপনি আমার মাসে 5,000 টাকা করে ডোনেশন দেন তাইলে আপনি আমি মরার পরে আল্লাহ বানিয়ে দেবো ভাই। কারণ এই মানসিক শান্তিটা কি আপনি চান যে মরার পর আপনি আল্লাহ হইবেন এবং আমি মাসে চাই, পাঁচ কিন্তু হাজার টাকা আমি আমি টাকা আমি টাকা দিতে পারবো না, কিন্তু আমি চাই। টাকা দিতে পারবো না, ওইটা গেছে না, বুদ্ধি ফেলা গেছে, কি প্রমাণ চাইবেন? টাকা দিতে হলে প্রমাণ চাইবেন না, আমার কাছে তো অত টাকা নাই ভাই, আমার কাছে তো অত টাকা আমি দিতে পারবো না আচ্ছা প্রতি ঠিক আছে, মাসে। 1,000 করে দিন, ঠিক আছে? মাসে 1,000 করে দিন, ঠিক আছে? অসুবিধা নেই, আপনার জন্য ডিসকাউন্ট দিলাম, যান মরার পর আল্লাহ হয়ে যাবেন, ঠিক আছে? মরবেন সাথে সাথে দেখবেন আপনি আল্লাহ হয়ে গেছেন। না আপনার তত্ত্ব প্রমাণে এখন যদি বলি আমি যুক্তি, যুক্তি তো আমি পাবো না, সেই রকম আপনি বলতেছেন যে যে কোনো ধর্মই যখন যুক্তি তত্ত্ব দিয়ে বা প্রমাণ দিয়ে আমি যাচাই করব ভাই তখন আমি পারবো না। আপনি আপনি আমার কথাটা, আপনি যেটা বলছেন যে মানে থাকলে থাকুক না থাকলে না থাকুক এত যুক্তি প্রমাণ করে কি হইব, আমি তো ভাই মরা পর্যন্ত মনে শান্তি পাইতেছি যে মরার পর আবার আমাকে হ্যাঁ হ্যাঁ আমাকে উঠাইবো, আমরা আবার আমরা সবাই দেখবো টেকমু এখানে বিচার টিচার হইবো, আমার জান্নাতে দিব নিলে জাহান্নামে দিব কিছু একটা তো করবো, আমি তো বাইচা যাবো, মন মতো আর না বাইচা তো থাকবো। হ্যাঁ আপনার দরকার প্রমাণ প্রমাণ দরকার নেই, আপনার দরকার এই মানসিক শান্তিটা যে আপনি মরার পর বাইচা উঠবেন, তাহলে আমি তো না ভাই, আপনাকে একটা বেটার অপশন দিলাম ভাই, বেটার, আপনার শান্তিটা আরো এক্সটেন্ড করবে আপনার শান্তিটা। দেখেন আপনি চিন্তা করে যে আপনি আমার মাসে মাত্র 1,000 করে টাকা দিবেন, তার বিনিময়ে আমি আপনার মরার পরে আল্লাহ বানাই দেবো, আপনি হইবেন আল্লাহ পাক। হ্যাঁ তখন আপনি আরো সিরুপে বৈশা পুরো পৃথিবীতে কন্ট্রোল করবেন, ঠিক আছে? বিচার আচার করবেন, ওই তুই এটা আমার আমার কথা মানুষ নাই দিব তোরা দোষকে, এই মানে এই পাওয়ার আপনার কাছে চলে আসবে। এন্ড এটা আরো ভালো না, আপনার মানসিক শান্তি আরো বেশি মানসিক শান্তি পাবেন না, আপনার তো প্রমাণের দরকার নেই, আপনার তো দরকার মানসিক শান্তি, তাহলে আমার ধর্মটা আপনি এটা এই ধর্মটা নেন, মাসে 1,000 করে দেন মাত্র, তাই তো হইলো। আপনি একটা বই বের করেন, সেই বই লেখেন, সে বই তারপর বের করলে আপনার, আপনি মনে করেন, মনে করেন আমি একটা বই বের করলাম, হ্যাঁ বইয়ের ভিতরে লেখলাম এই সেই কেতাব যাহাতে কোনো সন্দেহ নাই, এই হ্যাঁ সেই কেতাব, এই সেই কেতাব যাহাতে, এই হচ্ছে আসিফ মহিউদ্দিনের আসমানি কেতাব, মনে করেন এই যে এই ব্যানারের মতো, এই সেই ব্যানার, যেই ব্যানারের ব্যানারে কোনো সন্দেহ নাই, কালকে লিখছিলাম এটা কালকের লাইভে, এই সেই আসমানি ব্যানার, যেই ব্যানারে কোনো সন্দেহ নাই। এন্ড বই লিখলে কি আপনি আমার মাসে 1,000 করে দিবেন নাকি? আমি দিব না, হয়তো আমার মতো যারা পরবর্তীতে আসবে তারা অন্ধবিশ্বাসী হবে, কেন আপনি আপনি তারা কেন করবে দিবেন না?
আপনি কেন দিবেন? আপনি তো মানে মানসিক শান্তিটাই তো চান, আপনি তো প্রমাণ, প্রমাণ তো আপনার জন্য মুখ্য না, তাই না? না, আপনি যেরকম, ভাই একটু বলি শোনেন, আমি আপনি যেরকম যুক্তি তত্ত্ব প্রমাণ চান সেই রকম পৃথিবীতে কোনো ধর্মই দিতে পারবে না। কারণ যখন আপনি ওইগুলো তো বিশ্বাস করার জন্য বলা হয়েছে যে যেগুলো ধর্ম সেগুলো বিশ্বাস। আপনাকে আমি, আপনাকে আমি জিজ্ঞেস করছি ভাই, যে আমার এই যে এই ধর্মটা যে আপনাকে আমি প্রস্তাব করলাম মাত্র, মাসে মাত্র 1000 টাকার বিনিময়ে নিজেই হয়ে যান আল্লাহ পাক। হ্যাঁ, এই ধর্মের নাম হলো মাসে 1000 টাকার বিনিময়ে নিজেই হয়ে যান আল্লাহ পাক, একদম বাম্পার অফার, হ্যাঁ প্যাকেজ ডিল, ঠিক আছে, একদম মানে খুবই মানে মনে শান্তি পাইবেন আপনি। হ্যাঁ, আপনার জন্য তো যুক্তি প্রমাণটা ইম্পর্টেন্ট না, এটা তো আপনি বলেই দিলেন আমাকে, আপনার দরকার হচ্ছে মানসিক শান্তিটা। দিলে আপনি আমার ধর্মটাতে বেশি বেশি ভালো করে বিশ্বাস করেন, বিশ্বাস করলে তখন তো আপনার মানসিক শান্তিটা আরো বেশি হইব, যে আপনি মরার পর আল্লাহ হইবেন। এই ধর্মে থাকলে মনে করেন, এখন আপনি যে ধর্মে আছেন এই ধর্মে তো আরো অশান্তি, যে মরার পরে জান্নাতে যাইবো নাকি জাহান্নামে যাবো, জাহান্নামে গেলে তো পিটাইবো আল্লাহ পাকে, তো গ্রিল করবো মানে একেবারে আগুনে পোড়াইবো, অনেক পিটাই পিটান পিটাইবো, সাপে কামড়াইবো, কুমিরে কামড়াইবো, তারপর নাকি অ্যাসিড খাওয়াইবো, নাকি সূর্যের আলো কত মানে আগুনে পোড়াইবো, উহরে বাবা কি নাকি হয়। কিন্তু আমি তো আপনাকে একটা বাম্পার অফার দিলাম, এর থেকে বেটার অফার দিছি, তো বেটার অফারটা হচ্ছে আপনি মরবেন, সাথে সাথে দেখবেন আপনি আল্লাহ পাক হয়ে গেছেন। হ্যাঁ, মরার পরেই দেখবেন, পরের মুহূর্তে দেখবেন আপনি আল্লাহ পাক, আপনি আল্লাহ পাক। আপনার ধর্মে, আপনার আপনার ধর্মে তো কোনো ভয়ের কিছু থাকলো না, ভয়ের কিছু না থাকলে তো আমি মনে করেন যে আমি আল্লাহ হতে চাই না, কিন্তু মরে গেলাম কিছুই নাই, তাহলে ঠিক আছে। ভয় জিনিস অ্যাড করে দিতেছি, এখনই অ্যাড করে দিতেছি, অসুবিধা কি, এখনই অ্যাড করে দিতেছি। আপনি যদি আমার কথা না মানেন তাহলে মরার পর আপনি শয়তান হইবেন, হ্যাঁ ইবলিশ হইবেন, জাহান্নামে পড়বেন আমার কথা না মানলে। ইবলিশ হলে তো অনেক ভালো, ইবলিশের অনেক ক্ষমতা, তাহলে তো ওটা ইবলিশ হয়ে জাহান্নামে চলে যাবেন, সরাসরি সরাসরি ইবলিশ হয়ে জাহান্নামে চলে যাবেন। দেখেন আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন, এই আমার এই অন্ধবিশ্বাসটা আপনি নিবেন কিনা, আপনার অন্ধবিশ্বাসের থেকে আমার অন্ধবিশ্বাসটা ভালো ভাই, ভালো না? আপনি মরার পর আল্লাহ হয়ে যেতেছেন, এখানে তো আর আল্লাহ আল্লাহ অফার দিতেছে না, আল্লাহ আর অফার দিতেছে না, তাই না? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে যে অন্যান্য ধর্ম সাথে আপনি যে ধর্ম মানে আবিষ্কার বা যেটা বলতেছেন, হ্যাঁ এটা ঠিক আছে যে অন্য সাথে মানে বেটার। আপনার মানসিক শান্তি তাহলে আপনার মানসিক শান্তির জন্য তো এটা তো একটা পারফেক্ট ধর্ম, তাই না? কিন্তু আমার তো ওটা অনুভূতি কাজ করতেছে না, আপনার যে ধর্ম বেশি বেশি বিশ্বাস করার চেষ্টা করেন, বেশি বেশি বিশ্বাস করার চেষ্টা করেন, মনে করেন আমার নাম দিনে 3000 বার জপ করবেন, আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই, আল্লাহু আল্লাহু যেটা করেন না সেইভাবে, আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই, আল্লাহ আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই, লা ইলাহা আসিফ ভাই লা ইলাহা আসিফ ভাই, এটা বলবেন, ঠিক আছে, দিনে 500 বার করে বলবেন, বললে দেখবেন ইমানটা তখন আস্তে আস্তে মজবুত হবে, একদিনে তো আর ইমান মজবুত হয় না, তাই না? আপনি এইভাবে ইমানটা মজবুত করবেন, তারপর আমার একটা ছবি টানাইবেন ঘরের এক জায়গায়, ওখানে আপনি সিজদা করবেন দিনে 7 বার, বুঝছেন, 7 বার আমার ছবির উপরে সিজদা করবেন, দেখবেন আপনার ইমান আস্তে আস্তে বাড়তে থাকবে, এইভাবে আপনি ইমানটাকে বৃদ্ধি করেন এবং মানসিক শান্তি বৃদ্ধি করেন, বুঝছেন। তো ভাই আপনি একটু তাড়াতাড়ি ওই বইটা বের করেন বা ধর্মগ্রন্থটা বের করেন, আমরা তাহলে দেখি, পড়ি দেখি আপনাদের আপনাকে মানা যায় কিনা। যে ওই মনে করেন ওই ভিতরে একটাই মাত্র লাইন লেখা, পুরো মোটা একটা বই, বইয়ের ভিতরে একটা মাত্র লাইন লেখা, বাকি সব পৃষ্ঠা ফাঁকা সাদা, ওই একটা একটা লাইনে লেখা যে এই সেই কেতাব হাতে কোনো সন্দেহ নাই, বুঝছেন, আর কিছু লেখা নাই। তারপর ওই ওই কথাটা আবার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, ওই লেখাটা আবার হাদিস আছে, হাদিস পড়ন লাগবো, তাফসির পড়ন লাগবো, তাফসিরটা হলো এটা যে আপনি মরার পর আল্লাহ পাক হয়ে যাবেন। হ্যাঁ যান, এইটুকুই ধর্মগ্রন্থ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটুকুই ধর্মগ্রন্থ, এত বেশি কেন্দ্রের ভিতরে নেই তোমরা। তাহলে তো ঠিক, আপনার ধর্ম তাহলে তো মানে বেটার হচ্ছে, কারণ অন্যান্য ধর্মগ্রন্থ পড়তে গেলে কোরআন পড়ো, হাদিস পড়ো, তারপর তাফসির, তারপর বিভিন্ন আবার মতভেদ, তাহলে তো আপনারটাই ঠিক আছে। মানে বিকাশ করে পাঠাইবে, নগদে বা বিকাশে পাঠাতে হবে, আপনার বইয়ে তো সেটা লেখা লাগবে যে এই নাম্বারে বিকাশ করলে আমি 1000 টাকা পাবো, আপনার মরার পরে বিশ্বাস করেন যে আপনি আল্লাহ পাক হয়ে যাবেন, তাহলে এটা তো লিখে দেওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, লিখবো না, অসুবিধা নেই, লিখবেন। ঠিক আছে ভাই, একটা না ভাই, আমি এইগুলো আসলে, হ্যাঁ আমি যেটা প্রশ্ন, হ্যাঁ ভাই আমি বুঝছি, আমি আমি একটু আপনাকে যেটা বলা বুঝেবা সেটা বুঝাই দিচ্ছি, বলেন এবার। হ্যাঁ ভাই আমি আমি বুঝছি ভাই, আপনার কথা বুঝছি, আমি একটু মানে অন্য প্রশ্ন করতে চাই, আমি আসলে একটু মানে ফান হিসেবেও নিতেছি আপনার কথা, আমার ভালো লাগে, আমি প্রতিদিন 5-6 ঘন্টা করে আপনার লেকচার শুনে, আমি যেটা জানতে চাচ্ছি যে ইসলাম ধর্মের
যে ওই মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যে হাদিস গুলো মানে নিজের কথা লিপিবদ্ধ করে পরবর্তীতে যে ইয়ারা মানে যারা যেমন বুখারী মুসলিম এইগুলো কি সংকলনের ইতিহাস আমি এটা পড়ে দেখছি আপনার সাথে মানে অন্যান্য যে ইয়েগুলো আপনার যুক্তি তত্ত্ব প্রমাণের সাথে ওইগুলো কিছুই না, কিন্তু হাদিসে তো বলা আছে যে তোমরা যদি আমার কিতাব মানে যে কোরআনের সাথে যে সংমিশ্রণ হবে এই কারণে হাদিস লিপিবদ্ধ করো না, মুহাম্মদের জীবন দশায় যে বলি গেছে হাদিসটাও তো বুখারী শরীফ না মুসলিম শরীফের, তাহলে এটার কি ব্যাখ্যা আপনার কাছে আছে? প্রথম পর্যায়ে যখন কোরআন লিপিবদ্ধ হচ্ছিল তখন বলা হয়েছে যে এখন তোমরা হাদিস দেখো না কারণ তাতে মিশ্রণ হয়ে যাবে, কোনটা কোরআন কোনটা হাদিসে বোঝা যাবে না। পরে যখন সেই সময় মুহাম্মদের সীমিত সংখ্যক ওহী লেখক ছিল, পরে যখন দেখা গেল যে ওহী লেখকও হয়েছে অনেকগুলা আবার হাদিস লেখকও হয়েছে অনেকগুলা, সংখ্যা বাড়ছে সাহাবিদের সংখ্যা বাড়ছে, এক ক্যাটাগরির সাহাবিদের দায়িত্ব দেওয়া হইলো তোমরা শুধুমাত্র কোরআনের আয়াত লিখবা, আরেক ক্যাটাগরির সাহাবিদের দায়িত্ব দেওয়া হলো তোমরা শুধু হাদিস লিখবা। প্রথম অবস্থায় সংখ্যা কম ছিল দেখে শুধু কোরআন গুলাই লেখা হইতো, হাদিস গুলা লেখা বন্ধ ছিল। পরে যখন সংখ্যা বাড়লো তখন কোরআনও লেখা হইলো হাদিসও লেখা হইলো। তাহলে কি মানে পরবর্তীতে অনুমতি দিয়ে গেছে যে তোমরা আমার লেখা মানে বা আমার হাদিস লিপিবদ্ধ করো এরকম? হ্যাঁ, সেটা তো যে লেখাটার কথা আপনি বললেন সেই লেখাটার ভিতরে হাদিস গুলো আছে। হ্যাঁ হ্যাঁ, হাদিস তো আছে, হাদিস এটাও আছে ওটাও আছে, তাহলে তো হাদিসের তো আর তারিখ নাই। যে এই লেখাটা যেমন যে নাসেক মানসুক আছে, তো হাদিসের এরকম কি নাসেক মানসুক আছে? তাহলে হাদিসটার যে ব্যাখ্যা গ্রন্থ গুলো সেগুলো একটু খুলে দেখেন, শরহে সহি মুসলিম, শরহে ফতুলবাড়ি। হ্যাঁ, আমি আমি আপনার কথা বুঝছি কিন্তু আমার কথা আপনি বুঝেন নাই। আমি বলতেছি যে হাদিস ধরেন যখন কন্ট্রাডিকশন করে তখন কোনটা আগে আর কোনটা পরে, এটা তো হাদিসে উল্লেখ করা নাই যে এত তারিখে এই হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পরবর্তীতে এই হাদিস বলছে, যেমন কোরআনের এই যে নাসিক মানচুকা আয়াত আছে। এটা তো প্রাসঙ্গিক ঘটনাবলী পর্যালোচনা করলেই বোঝা যায় যে এটা কোন সময়ের। এটা যখন আপনি ঘটনাবলী মুহাম্মদের সিরাত যখন আপনি জানবেন তখন তো আপনি বুঝতেই পারবেন যে এটা কোন সময়ে। মনে করেন হাদিসের ভিতরে লেখা আছে উহুদের যুদ্ধের পরে মুহাম্মদ এক জায়গায় গেল, তাহলে তো আপনি বুঝাই ফেললেন যে এটা এই ঘটনা ঘটছে উহুদের যুদ্ধের পরে নাকি। হ্যাঁ হ্যাঁ, আবার ধরেন মানে খন্দকের যুদ্ধ থেকে ফেরার পথে মুহাম্মদ দেখলো একটা জায়গা একটা জটলা, এখানে তো আপনি বুঝেই গেলেন এটা খন্দকের যুদ্ধের পরে, তাই না? হ্যাঁ, তারপর মনে করেন যে হাদিস লিখতে বারণ করলো, যখন হাদিস লিখতে বারণ করে বললো যে এটা কোরআনের সাথে মিশ্রিত হয়ে যাবে তোমরা লিখো না, তার মানে বোঝাই তো গেল যে এটা হচ্ছে মদিনায় আসার পরে কিছুদিনের মধ্যেই এই হাদিসটার সময়কাল, কারণ হচ্ছে সেই সময় মুহাম্মদের কিছু সাহাবী টাবি হয়েছে এবং সেই সময় শুধুমাত্র ওহী লেখকরা ছিল, মানে হাদিস লেখকরা তখন ছিল না নাকি। আবার যখন বললো হ্যাঁ তোমরা এখন হাদিস লেখো, হাদিস লেখা বলো, তখন তো মনে করেন মানে এই যে আবু হুরায়রা, তারপর আমর ইবনে আস, হ্যাঁ আমর, সে তো তখন সাহাবী হয়ে গেছে, তার মানে এই ঘটনার পরে, এরা তো তখন বালক, এরা তো তখন ছোট বয়স, বয়স কম, তার মানে এই ঘটনা একেবারে মদিনার শেষের দিকের ঘটনা, মুহাম্মদের শেষ জীবনের ঘটনা, শেষ 4-5 বছরের ঘটনা, তাই না? তাহলে তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা হবে মুহাম্মদের শেষ 4-5 বছরের ঘটনা। যখন হাদিস বর্ণনাকারী মনে করেন আবু হুরায়রা, তখন তো বোঝাই যাবে যে এটা মুহাম্মদের শেষ জীবনের ঘটনা, মক্কি জীবনের তো ঘটনা এটা না, একটু বোঝাই যাচ্ছে, তাই না? তো এইভাবে প্রত্যেকটা জিনিসই এইভাবে বের করা যায়, যে জিনিসগুলো বের করা যায় না সেগুলো অন্যান্য ঘটনা পরম্পরা দেখে বের করতে হয় যে সময়টা কখন। তাহলে এটা ডিপেন্ড করতেছে আপনার হলো যে আমার লেখাপড়ার উপর, যে আমি কতটুকু মানে উহুদ খন্দ কোনটার পর কোনটা ঘটছে, তাহলে এইগুলো বিস্তারিত জানার পর নিজে নিজে মানে যে অবজারভেশন করা লাগবে যে নিজে নিজে না। এই জন্য আপনি মুহাদ্দিসটা, মুহাদ্দিস যারা তারা এই হাদিসগুলো গবেষণা করে, এই মুহাদ্দিসদের বই আপনি পড়ে দেখবেন যে তারা এটা এই বিষয়ে কি বলতেছে। মহাদিস ঘরে কি অনুমতি দেওয়া আছে বা অথরাইজ করা আছে যে তোমরা হাদিস লিপিবদ্ধ করো পরবর্তীতে, এরকম কোন হাদিস আছে? মহাদিস হাদিস লিপিবদ্ধ করে না, মহাদিস হাদিস গুলা সমস্ত হাদিস পর্যালোচনা করে, মানে গবেষণা করে, গবেষণা করে দেখে কোন হাদিসের ইয়া কিরকম, রাবিটা কিরকম ছিল, এগুলো মানে পর্যবেক্ষণ করে, গবেষণা করে এগুলো নিয়ে। রাবিদেরকে যে সার্টিফিকেট দেয় মানে যেটা সনদ, এই অধিকারটা তাদেরকে কে দিছে?
এই অধিকারটা কে দিছে? মানে একজন মানে মানুষ যদি মনে করেন মিথ্যুক হয় তাহলে সে তারা বলবে না যে এরা মিথ্যুক, এই ব্যক্তি হ্যাঁ মিথ্যা কথা বলছিল? মৃত্যু এই অধিকার কে দিছে? আমাদের এই অধিকার কে দিছে মানে কি? মনে করেন আপনি আমার লাইভে এসে একদিন মিথ্যা কথা বলে গেলেন, মিথ্যা কথা বলে ধরা খাই গেলেন, তাহলে অন্য মানুষরা বলবে না যে এই সিসিসি নামক যিনি যুক্ত হয়েছিল এবার একটা ভোট চাপা বাদ, এটা একটা টাউট। বা মনে করেন আপনি আমার থেকে টাকা ধার নিয়ে টাকা ফেরত দেন না, অনেকদিন ধরে ঘুরাইতেছেন কিন্তু টাকা ফেরত দেন না, তাহলে তাইলে আপনার আপনার বিশ্বাসযোগ্যতা বা আপনার গ্রহণযোগ্যতা তখন কমে যাবে না মানুষ অন্য মানুষের কাছে? যখন গবেষকরা এগুলো নিয়ে গবেষণা করবে তখন তারা বলবে না যে এসিসিসি ভাই আপনি মহিদিনের থেকে 5,000 টাকা ধার নিয়ে এই যে বাগন ভাগলো, এরপরে আর এদিকে আইলো না, হ্যাঁ এরপরে আর আহে না, আর আহে না, এই এই হালা একটা বাগ। এই যে এটা লিখে রাখবে প্রতিষ্ঠা, এটা লিখে রাখবে যে এইচএসসিসি এবারে একটা বাদ পার, এই আসিফ মহিউদ্দিনের থেকে 5,000 টাকা ধার নিয়ে এই যে বাগন বাগছে আর এদিকে আর গেছে। তার মানে আমি যদি একটা খারাপ, এটা লিখতে কি কারো কোনো অথরিটি লাগবে? এটা লিখতে কি কারো কোনো অথরাইজেশন লাগবে? যেটা লিখতে আমার আমি কারোর থেকে অথরিটি নিবো, কারোর থেকে অনুমতি নিবো, ভাই আমার অনুমতি দেন এই কথাটা আমি লিখবো? এটা কি ব্যাকপলের মতো কথা বলতেছে? এখানে মানে একটা চুনা হাগা লেভেলের ব্যাকপলের মতো মুমিনদের মতো কথাবার্তা বাইরে দিচ্ছেন না ভাই। আমি আপনাকে বলি শুনেন, আমি আপনার যে কোনো কারো কাছে একটা যদি ফট করি তার মানে এই না যে আমার জীবনের সব কিছু আপনি এই কথাটা যে বললেন, এই কথাটা যে বললেন আপনি মুহাদ্দিসদেরকে এই অথরিটি কে দিছে এরা মানে বিশ্লেষণ করব কোন ব্যাপারে কেমন, এটা এটা কেমন কেমন বেগুবের মতো কথা হইলো আমি তো বুঝলাম না। এটা তো যে কোনো মানুষেরই অথরিটি আছে, যে কোনো মানুষেরই অথরিটি আছে। আপনি যদি আমার থেকে টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেন, আমি তো লিখবো যে এসিসিসি ভাই আমার থেকে একদিন 5,000 টাকা ধার নিয়ে ফেরত দেয় না, ঘুরাইতেছে আমার টাকা নিয়ে, আমি লিখবো না? এর জন্য আমার অথরিটি লাগবে, অথরিটি অবশ্যই লাগবে, কারণ আমি চারটে শুনছি, তাই তো তার শত্রু হতে কথা বলে যাচ্ছে ভাই, বেকুবের মতো কথা বলে যাচ্ছে। এটা লিখতে আমার অথরিটি লাগবে, এটা লিখতে আমার কারোর থেকে অনুমতি নেওয়া লাগবো যে এই আমি এই কথাটা লিখবো, এটা লিখতে হইলে আমার কারোর থেকে অনুমতি নেওয়া লাগবো। মানে একদম রাম ভাই, রাম বলদের মতো কথা বলে না তো ভাই, এত চুনা হাগের সাথে কথা বলি না, মানে রাম বলদের মতো এক একখান মানে মারতেছে কথা। আমার নাকি এটার জন্য কারোর থেকে অনুমতি নেওয়া লাগবো যে এই বেটা আমার থেকে টাকা নিছে টাকা ফেরত দেয়, এটা লিখতে আমার নাকি কারোর থেকে অনুমতি নেওয়া লাগবে? বেকুব থেকে এই বেকুব মানে জন্মায় এই টাইপের বেকুব করতে, মানে মানুষ হিসেবে জন্মায় কেন এগুলো আমি এটাই বুঝি না। মাথা কি আছে এগুলার, মাথার ভিতরে কি আছে এগুলার? রাম বেকুব ভাই, এক একটা রাম বেকুব আসে, মুমিন গুলা একদম রাম বেকুব আসে। একজন মানুষ লিখবে যে তাই আমার থেকে টাকা নিচ্ছে টাকা ফেরত দেয় না, এটা লিখতে নাকি আমার কারো থেকে অনুমতি নেওয়া লাগবো, কে আমার অনুমতি দিছে এটা লাগতে? কি বেকুব থেকে আসে এই বেকুব ভাই? আচ্ছা এম আর রাজু আপনাকে